আমি শুরু করতে পারি? But there might be wrong here, select prefix. Location. Come on. So I'm going to cause the location is there. আমি এখানে একটা এখন একটা হ্যাশ টেবিলের রেফারেন্স ক্রিয়েট করব আর অবজেক্ট তৈরি করব। আপনাদের মনে আছে কিনা আমরা যখন লিস্ট নিয়ে কাজ করছি তখন কিন্তু এরকম করতে হয়েছে, তাই না? আমি ইচ্ছা করে আসলে লিখছি, সরি, এটা, তাই না? বাট ইফ ইউ সি ইন্টিজার ইকুয়ালস 10 তখন কিন্তু নিউ লেখা লাগে না। আপনারা এটা কি কখনো লিখছেন ইন্টিজার ডাবলের ক্ষেত্রে? না, লেখেন নাই। এর কারণটা হলো ইন্টিজার ডাবল স্ট্রিং এগুলো প্রিমিটিভ টাইপ, এগুলোর ক্ষেত্রে লাগে না। বাট যখনই আপনি এর বাহিরের কোনো টাইপ নিয়ে কাজ করবেন, যেমন লিস্ট, স্ট্যাক, কিউ, হ্যাশ টেবিল এবং আরো অন্যান্য কিছু, সামনের দিকে আপনাদের যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নিয়ে আলোচনা হবে তখন দেখবেন আপনাকে মোর অর লেস যে কোনো সময় অবজেক্ট তৈরি করলে আপনাকে কিন্তু এটা লাগবে, নিউ সামথিং অবজেক্ট তৈরি করতে হবে, প্রিমিটিভ টাইপের লাগে। ওকে, সো দিস ইজ ফর অবজেক্ট ক্রিয়েশন। এর কারণটা একদম সিম্পল, আমি আপনাদেরকে দেখাই। আমি আপাতত এরকম করলাম, আমি অবজেক্ট তৈরি করলাম না, তাহলে কি হয় একটু দেখেন। দেখেন এখানে এ কিন্তু অবজেক্ট ইয়া তৈরি হয়েছে এবং ইনিশিয়ালাইজ হলো কিন্তু 10 দিয়ে। ইনফ্যাক্ট আপনি যদি এটাকে ইনিশিয়ালাইজ নাও করেন এটা কিন্তু তৈরি হয় এবং ইনিশিয়ালি সে কত দিয়ে রাখ, সরি, 5, ইনিশিয়ালি সে কিন্তু 0 দিয়ে রাখে, দেখেন, তাই না? বাট ইফ ইউ সি দিস ইন্টারেস্টিংলি, এটা কি নাল মানে কিছুই না, রাইট? তার মানে এটার মধ্যে কাজ, এটা তো অপারেশন করতে পারবেন না, কোনো অ্যাক্টিভিটি এটা পারফর্ম করতে পারবেন না। ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু রাইট নিউ লিস্ট। সো যখন অবজেক্ট ওরিয়েন্টেড আলোচনা হবে তখন এগুলো আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে, আমি জাস্ট আজকে ইনফরমেশন হিসেবে দিয়ে রাখলাম। হাউএভার আই হ্যাভ স্টার্টেড টু রাইট হ্যাশ টেবিল, হ্যাশ টেবিল দেখেন অলরেডি চলে এসেছে এবং এটা কিন্তু সিস্টেমস ডট কালেকশনসের আন্ডারে, তাই না? হ্যাশ টেবিল, ওকে। সো এখানে আমি দিলাম ফর এক্সাম্পল স্যালারি ইনফো, কেমন? আচ্ছা, ইকুয়ালস নিউ হ্যাশ টেবিল, ওকে। এর আগ পর্যন্ত আমি যদি আপনাদেরকে কালেকশনসের কথা জিজ্ঞেস করি তাহলে সবগুলো কালেকশনসে আপনারা দেখছেন আপনাদের আইটেম রাখার একটা মেকানিজম থাকে, যেমন লিস্টের ক্ষেত্রে আইটেম কিভাবে রাখছেন, ডট অ্যাড, তাই না? স্ট্যাকের ক্ষেত্রে কি করছেন, ডট পুশ, এবং কিউর ক্ষেত্রে করছেন এন্ড কিউ, এন্ড কিউ, তাই না? এন্ড কিউ আর ওঠানোর জন্য অন্যটা ছিল। আচ্ছা, যদি ওইটার ভিতরে তাকান তাহলে আপনি দেখবেন আপনি সব সময় একটা প্যারামিটার দিয়েছেন, লক্ষ্য করছিলেন সেটা? যেমন লিস্টের অ্যাড মেথড আপনার কাছে কয়টা প্যারামিটার চাই, একটা, তাই না? ওকে, তাহলে এবার দেখেন, অর্থাৎ আমি যদি যেই লেখাটা বর্তমানে আপনাদের সামনে দেখাচ্ছি এটা যদি লিস্ট হতো তাহলে আপনি এখানে শুধুমাত্র স্যালারির অ্যামাউন্টটুকু রাখতে পারতেন, তাই না? আর কিছু পারতেন না, রাইট? স্যালারি ইনফো মাইট বি 20,000, 30,000, 40,000, 50,000, 12,000, 15,000 এইভাবে রাখতে পারতেন। কিন্তু আমি তার চেয়ে একটু বেশি কিছু চাচ্ছি, আমি চাচ্ছি কি পার্সনের নাম এবং স্যালারির অ্যামাউন্ট দুইটাই রাখতে। সো ফর দ্যাট রিজন ইউ নিড দ্যাট কাইন্ড অফ ডাটা স্ট্রাকচার হ্যাশ টেবিল। হ্যাশ টেবিল আসলে ডিকশনারি, তো ডিকশনারি হ্যাশ টেবিলের মধ্যে পার্থক্য কি সেটা পরে আসবে। হ্যাশ টেবিল আসলে একটা ডিকশনারি, দেখেন এটাকে বলা হয়
কি ভ্যালু পেয়ারে ডাটা রাখেন? দেখেন কি চাচ্ছে, প্যারামিটার কয়টা চাচ্ছে? দুটো। ওকে, প্রথমটা কি অবজেক্ট কি অবজেক্ট ভ্যালু কি এবং অবজেক্ট টাইপ, পরেরটা অবজেক্ট ভ্যালু এবং অবজেক্ট টাইপ, তাই না? দুটো অবজেক্ট টাইপ। অবজেক্ট টাইপ মানে কি? সব টাইপ দেওয়া সম্ভব, তাই না? আচ্ছা, তাহলে চলেন আমরা কি এবং ভ্যালুটা দেই। সো কি হোক আমার আপাতত নাম, কেমন? সো রেজুয়ানা এবং আমি দিলাম স্যালারি অ্যামাউন্ট। আরো অ্যাড করি লিস্টে, যেরকম করে অনেক ডাটা রাখতে পারতেন ডেফিনেটলি এটা তো পারবেন। অ্যাড সালাম এবং এটা দিলাম 30,000। কারো কোনো কনফিউশন আছে কিনা দেখেন। তাহলে এই কালেকশনসে আমি কয়টা ডাটা রাখলাম? তিনটা। বাট প্রত্যেকটা ডাটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো কি কি আর একটা হলো ভ্যালু, তাই না? আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আমরা আসলে ফরিচ লুপ ঘুরাতে চাই। খুব ইন্টারেস্টিংলি আগে ফরিচ লুপ ঘুরলে কি হতো, ধরেন আপনার যদি লিস্ট হতো, এটা আসতো আগে, তারপরে এটা, তারপরে এটা, তাই না? অথবা যদি এই ডাটা থাকতো আগে, নাম যদি নাম, এটা আসতো, এটা আসতো, এটা আসতো, তাই না? আচ্ছা, এখন এখানে তো প্রত্যেক রোতে কয়টা করে ডাটা? দুইটা করে। তাহলে আমি আমি আনবো কিভাবে এটার জন্য? খুব দুইটা ডাটাই কিন্তু একসাথে উঠে আসবে, কিভাবে উঠে আসবে দেখেন। ফরিচ লুপ কোথায় চালাবো? স্যালারি ইনফো, তাই না? ওকে, দেন ভেরি ইন্টারেস্টিং জিনিস, আগে ইন্টিজারের অ্যারেতে, সরি ইন্টিজারের লিস্টে যখন আপনি ইটারেট করতেন, ফরিচ লুপ চালাতেন, কি টাইপের ডাটা আসতো? ইন্টিজার টাইপের একটা একটা করে আসতো, তাই না? আচ্ছা, এখানে কি টাইপের ডাটা আসতেছে দেখেন তো, কি টাইপ? না, ভারটা বাদ দেন, ভারটা এখন দরকার নেই, ডিকশনারি এন্ট্রি। আচ্ছা, একটা ডিকশনারি এন্ট্রিতে কি থাকে তাহলে বলতে পারেন কি না? কি এবং ভ্যালু, কি এবং ভ্যালু, মানে ভেরি ইজিলি বললে আমার স্যালারি ইনফো, এই বর্তমানে আমি যে কোডটা লিখছি এটা রান করার পর স্যালারি ইনফোতে আসলে তিনটা ডিকশনারি এন্ট্রি টাইপের ডাটা থাকবে। প্রত্যেকটা ডিকশনারিতে একটা করে কি থাকবে আর একটা করে ভ্যালু থাকবে। ওকে, তাহলে চলেন আমরা কাজ শুরু করি। ডিকশনারি এন্ট্রি, এ ডিকশনারি এন্ট্রি, রাইট? ওকে, তো চলেন এইবার হলো ডিকশনারি এন্ট্রি থেকে আমি কিও নিব, ভ্যালু নিব। আপাতত কি নেই, জাস্ট ওয়েট, আপাতত কি নেই, কি কিভাবে নিব আমি সেটা টাইপ করতে চাই। সো কনসোল ডট রাইট লাইন, মানে আমি ইউজারকে দেখাতে চাই, হাউ কুড আই শো ইট। সো দেখা যাক, এ ডিকশনারি ডট দেই তো আছে না, এই যে কি তাই না, চলে এসছে না কি? আপাতত কিটা একটু দেখি, তাই না, দেখি আসে কিনা। লতিফ, সালাম এবং রেজওয়ানা। আচ্ছা, খুব ইন্টারেস্টিংলি আপনারা কি লক্ষ্য করছেন, ডাটা কিন্তু তাহলে একটু বলে নেই, না স্ট্যাকেও করে নাই, র্যান্ডম। ওকে, এটা র্যান্ডম মানে কি একটু বুঝিয়ে বলি। এই পর্যন্ত আপনারা যে তিনটা ডাটা স্ট্রাকচার দেখছেন লিস্টের ক্ষেত্রে, প্রথমটা জিরো ইন্ডেক্স, তারপরটা ওয়ান ইন্ডেক্স, তারপরটা টু ইন্ডেক্স। কিউ এর ক্ষেত্রে একই মেকানিজম আছে, আবার স্ট্যাকের ক্ষেত্রে আরেকটা মেকানিজম। ডিকশনারি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্য ইন্ডেক্সিং পজিশন অর ইভেন সর্টিং পজিশন, নো। ডিকশনারিতে ডাটা ও নিজের মতোই রাখে, ফুললি ওই সিদ্ধান্ত নেওয়া কিভাবে রাখবে, কেমন? আমি কখনো এনশিওর করতে পারবো না আমরা যে রেজওয়ানা আসলে জিরো ইন্ডেক্সে যাবে, নো, ইউ ক্যান নট ডু ইট। আর আপনাকে এখন মনে হচ্ছে আপনারা মানে ও কি ডিসেন্ডিং অর্ডারে দেখাইছে, অর কি যেন আপনারা যেটা বলছেন যে কিউ এর মতো দেখাচ্ছেন, নো, অলওয়েজ, সেটা সত্য না। অর্থাৎ ডিকশনারি কোনো ডাটার অর্ডার নিয়ে কোনো কাজে করে না, সে কাজ করে কি ভ্যালু। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা, আমি ফরিচ লুপের আগে তাহলে আরেকটু অংশ একটু দেখাই। ফরিচ লুপ তো আপনারা দেখলেন, এখন কিটা দেখলাম আমরা, আমরা চাইলে ভ্যালুও দেখতে পাবো। আমি জাস্ট এটাকে একটু সরায় রাখি। ধরেন আমি এরপর আরেকটা লেখা লিখতে চাই, আমি বললাম ওকে, আবার লিখলাম সালাম
টাকা দিলাম 34,000। তাহলে এক্ষেত্রে একটু কি হয় আপনারা দেখেন, আমরা একটু পড়েন কি লেখা এসছে এবং বোঝার চেষ্টা করেন। তো আইটেম হ্যাজ অলরেডি বিন অ্যাডেড, কি ইন ডিকশনারি সালাম কি বিং অ্যাডেড, সালাম মানে কি মানে হলো কি কে কখনোই রিপিট করানো যাবে না, তাই না? ওকে, সাধারণত যদি আমরা এই ডাটাটুকু আসলে হ্যাশ টেবিলে রাখতে চাই আমাদের কোনো এমপ্লয়ীদের স্যালারি, তাহলে এই ডাটাটা কিন্তু ভালো ডাটা না, নামটা কিন্তু অনেকেই রিপিট হতে পারে না একই নাম, সেক্ষেত্রে কোনটা ভালো? আইডি, আইডি ভালো, তাই না? বাই দ্য ওয়ে আইডি সম্পর্কে অনেকে আমি দেখছি যে একটু আপনাদের ভুল ধারণা থাকে, আইডি আপনারা ভাবেন ইন্টিজার অর ডাবল, নো, পৃথিবীতে আমার দেখা অনেক আইডি, মানে আপনাদের যদি বিভিন্ন সময় আইডি চোখে পড়ে আপনারা দেখবেন আইডি কি ইন্টিজার ডাবল না, ইভেন আপনার ইউনিভার্সিটির আইডিটা দেখেন সেখানে ড্যাশ আছে, ব্যাংকের অ্যাকাউন্ট দেখেন সেখানে মাইট বি ড্যাশ আছে, টাইপ এমবেড করে দেয়, তাই না? ন্যাশনাল আইডি দেখেন মাইট বি হতে পারে, সো ইট ইজ স্ট্রিং। তারপরে এমনি আমি আপনাদেরকে বলে নিচ্ছি জাস্ট ফর অ্যান এক্সাম্পল, আপনি চাইলে সো মানে এটা দ্বারা বলতে চাচ্ছি যে এটা আইডি স্ট্রিংও হতে পারে, ধরেন একজন বললো যে না আইডি ইন্টিজার, সো আপনি কিন্তু চাইলে এখানে ইন্টিজার নাম্বারও দিতে পারবেন, যেহেতু কি কিন্তু অবজেক্ট টাইপ মানে কি যে কোনো টাইপ দেওয়া সম্ভব, তাই না? ভ্যালু কিন্তু অবজেক্ট টাইপ মানে কি যে কোনো টাইপ দেওয়া সম্ভব, ওকে, বাট অ্যাকচুয়ালি এটা দ্বারা কিন্তু অনেক বেশি আমার কাছে ইয়া মনে হচ্ছে, তাই না? সো আমি এটাকে স্ট্রিং করে দিচ্ছি, এবার আমি চাচ্ছি যেটা আসলে আমরা এখানে যেটা করার চেষ্টা করছিলাম, আমাদের এটা কিন্তু কাজ হয় নাই, মনে আছে তো? এটা কেন হয় নাই, কারণ আইডি কিন্তু রিপিট করছি, তাই না? কখনো যদি কোনো ভ্যালু রিপ্লেস করতে হয় তাহলে আমি কিভাবে করব, ধরেন ফর এক্সাম্পল আমি কোনো জায়গায় রাখছি, ঠিক আছে 2323 আসলে 30, নাও আই ওয়ান্ট টু রিপ্লেস দ্য 30 উইথ 34, হাউ কুড আই ডু ইট? ওকে, তাহলে এটার জন্য একটু দেখে নেন আমরা নর্মালি ভ্যালুগুলো কিভাবে পেতে পারি। আচ্ছা, আমি চাচ্ছি 2323 অথবা কি 4534 এই আইডি যা তার স্যালারিটা চাইতে, শুধু একজনেরটা কিভাবে আমি পাবো? ডাবল স্যালারি ইকুয়ালস স্যালারি ইনফো, একদম আগের মতো, আগে আপনারা এখানে কি দিতেন ইন্ডেক্স পজিশন দিবেন, এখন কি দিচ্ছেন, তাই না? এখন দিচ্ছেন হলো কি ভ্যালু, মানে কিটা দিচ্ছেন, রাইট? বোঝা যাচ্ছে? আগে কিন্তু ইন্ডেক্স দিতেন, এখন দিচ্ছেন কি? এটা অ্যারোব দিচ্ছে কেন? বিকজ অফ আপনাদেরকে এটা কি রিটার্ন করে আবারও বলে, এটা কি রিটার্ন করে? ভ্যালু রিটার্ন করে, তাই না? কোন ভ্যালুটা? এই কি এর এগেনস্টে যে ভ্যালুটা আছে সেটা রিটার্ন করে, সেটা কত দেখি বলেন? 45,000। ইয়েস, সেটা হলো 45,000। প্রবলেম হলো সে 45,000 আপনাকে ডাবল হিসেবে রিটার্ন করে না, করছে অবজেক্ট হিসেবে, কারণ দেওয়ার সময় সে কিন্তু এই যে আপনারা দেখেন সে কিন্তু আপনার কাছ থেকে কি হিসাবে নিছে, অবজেক্ট হিসাবে, সো আপনাকে এটা কনভার্ট করে নিতে হবে, কিভাবে? কনভার্ট ডট টু, তাই না? চলেন রিয়েলি ডাটাটা আসে কিনা দেখে ডিবাগ করে দেখাচ্ছি, এসছে? সো তার মানে হলো আমরা লিস্টের ক্ষেত্রে ইন্ডেক্স নাম্বার দিয়ে আসলে ডাটাকে আমরা নিতাম, এখানে যদি কোনো ভ্যালু দরকার হয় আমি কি এর এগেনস্টে ভ্যালুটাকে চাইব। ওকে, যদি কখনো কোনো কি এর এগেনস্টে ভ্যালু চেঞ্জ করার দরকার হয় তাহলে কিভাবে করতে পারি দেখে আন্দাজ করেন তো, জাস্ট গেস ইট। স্যালারি ইনফো, এক্স্যাক্টলি, বুঝা যাচ্ছে কি? এখানে কি করলাম দেখেন, আমি বললাম ওকে ফাইন, এর আগে আমি এর ভ্যালু দিলাম 30,000,
নাও এটা ভ্যালু এখন কত হয়ে যাচ্ছে, এটা কিন্তু নতুন এন্ট্রি হচ্ছে না, কি হচ্ছে আগের ভ্যালুটা রিপ্লেস হয়ে যাচ্ছে। নতুন এন্ট্রিতে আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে কি উইল বি ইউনিক, তাই না? ইয়েস, ওকে। নাও আই এম হিয়ার, স্যালারি ইনফো দেখেন, 3 আগে ছিল কত, 30, এখন কত হয়ে গেল 34। ওকে, কারো প্রশ্ন আছে? হ্যাশ টেবিল দেখলাম, ইয়েস। আর আগে পরেতে যাওয়ার কথা ছিল না, 30,000 তো আগে অ্যাসাইন হয়ে যাবে। আমি তো এখানে ডিবাগ পয়েন্ট ধরছি অলরেডি, তো এখন কত হবে দেখেন, এখন 30, তাই না? F10 দিলাম, এখন কত হয়ে যাবে, তাই না? ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো আমরা যেটা দেখলাম, হ্যাশ টেবিলের মধ্যে ডাটা রাখা দেখলাম, ইন্টারেস্টিংলি এখানে আসলে কি ভ্যালু পেয়ারে ডাটা রাখা হয়, এবং হ্যাশ টেবিল থেকে ডাটা নেওয়া দেখলাম, হ্যাশ টেবিলের ডাটা চেঞ্জ করা দেখলাম, রিপ্লেস করা দেখলাম, যে কি এর অ্যাগনেস্টে কীভাবে করতে হয়। ওকে, সো এরপর আমরা বলছি যে আমরা ফরেস্ট লুপে আবার ফিরে যাব, ফরেস্ট লুপে ফিরে আসলাম, আমরা বললাম ফাইন, আমরা এখন এটা দেখাতে চাই। এখন আমি যেভাবে দেখাতে চাই সেটা একটু বলি, আমি চাচ্ছি আইডিটা দেখাক এবং সাথে স্যালারি ইনফরমেশনটা দেখাক। ওকে, তাহলে দেখেন তো আমার কোডটা ঠিক আছে কি না। আমি প্রথমে একটু একটা হেডিং তৈরি করি আর কি, হ্যাঁ, এমপ্লয়ি আইডি, তারপর স্যালারি, এরপর দিলাম আমরা স্যালারি অ্যামাউন্ট, নাও সো কি ইজ দ্য স্যালারি, সো কি যেন এমপ্লয়ি সরি আইডি, তাই না? এটার সাথে আমরা যোগ করব কাকে, স্যালারি ডিকশনারি, এ ডিকশনারি গন ডট ডট জাস্ট কেস, ইয়েস, ডট ভ্যালু, ভ্যালু বলে একটা প্রপার্টি আছে, ডান, তাই না? ওকে, ফরম্যাটিং কনসোলে এসে বেশি ফরম্যাটিং করার দরকার নাই, রাইট? এটা ফরম্যাটিং থেকে শেখার কিছু নাই, কেমন সময় নষ্ট করে লাভ নাই। সো কি ভ্যালু আমরা দেখলাম, সো আবার একটু রিপিট করি, আপনারা কি অনেকগুলা দিতে পারি আমরা, ভ্যালু অনেকগুলা মানে কি ভ্যালু পেয়ার, মানে ভ্যালু আরো হইতে পারে কি, একটা দুইটা বিষয় অবজেক্ট নিয়ে, মানে ও আচ্ছা, একজনের এগনেস্টে আরো অনেকগুলা ডাটা দিতে চান, না এখানে টোটাল কি এন্ড ভ্যালু, কি এন্ড ভ্যালু, রাইট? ভ্যালু মাইট বি রিপিটেড, ফর এক্সাম্পল ভ্যালু রিপিট হোক, একজনের এগেনস্টে একটা ডাটা, আপনার যে চাহিদা এটার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাতে আসতে হবে, ইউজার ডিফাইন না হলে এটা ম্যানেজ করতে পারবেন না, কেমন? ওকে, এনি কোশ্চেন প্লিজ। এছাড়া আপনি চাইলে শুধুমাত্র কি নিয়েও কাজ করতে পারবেন, মানে আমি এখানে আসলে কি নিয়ে এসেছি বলেন তো, আমি প্রত্যেকবার কিন্তু কি এবং ভ্যালু দুইটাই নিয়ে এসেছি, আমি যদি চাই না আমি শুধু কিটা নিয়ে কাজ করব অথবা শুধু ভ্যালুগুলো আমি দেখতে চাই, তাহলে আপনি পারবেন, কিভাবে পারবেন দেখেন, ফর ইচ স্যালারি ইনফো ডট কি কিজ, নো কি 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 একটা নাকি, তখন তখন তো কিজ হবে, তাই না? অনেকগুলো, তাই না? ওকে, দেন এটা ভার্ব টাইপ রাখতে পারেন, অর আমি তো জানি কি এখানে কি টাইপ, দেখেন তো উপরে দেখেন ডাটার দিকে তাকিয়ে, নো স্ট্রিং, স্ট্রিং টাইপ, এই দিস ইজ কি, আর ডিকশনারি এন্ট্রি তো হলো কি এবং ভ্যালু দুইটা মিলে একটা পেয়ার তৈরি করে, তাই না? ওকে, নেক্সট হলো এ কি, রাইট? আচ্ছা, সো এখন তাহলে শুধু কি আসবে, কি কি, ওকে, কনসোল ডট রাইট লাইন, তখন যদি আমার কখনো ভ্যালু নিয়ে কাজ করার দরকার হয় তাহলে নিশ্চয় আপনারা গেস করতে পারছেন ফর ইচ লুপের মধ্যে এখানে কি হবে, ডট দিয়ে ভ্যালুজ, এক্ষেত্রে ভ্যালুজের টাইপটা আমি কি দিব, ডাবল, স্যালারি অ্যামাউন্ট শুড বি ডাবল, ইন্টিজার না, তাই না? আমার ডাবল হয়, ওকে, ডেসিমাল ফিগার এটা, কারো কোনো প্রশ্ন আছে কি? ওকে, সো প্লিজ আপনারা এই প্র্যাকটিসটা করেন, টাইম 10 মিনিট।